ও রাধে রসিয়া, তোমার কে দিল রমা খাইয়া, ও রাধে রসিয়া, তোমার কে দিল রমা খাইয়া, তোমার কে দিল রমা খাইয়া, তুমি যে গোয়ালের নারী কে মারিল টিট কারি, তুমি যে গোয়ালের নারী কে মারিল টিট কারি, তোমায় শুনে থাকবে বসিয়া, ও রাধে বসিয়া, তোমার কে দিল রমা খাইয়া, তোমার কে দিল রমা, তোমার কে দিল রমা। ওহ ভগবান, এই বয়সে কলটা শূন্য করে নিলি, এই বয়সে বউটা কাছে থেকে কেড়ে নিলি, মাঝে মাঝে মনে হয় একটু উড়ে চলে যাব, দুটো কাল সূত্র জ্বালা কোথা যেতে পারি না, ছেলে আর বউ দুবেলা ধরে আমার মেয়েদের রেখে প্যার তো দিল তো রং তো জিনা মানা সাথে গাই শুন, এ হি আর তো, এ আর তো, এ আর তো দাদা। প্রত্যেকের বাবা আছে, তোমাদের বাবা আছে, আমার বাবা, কিন্তু বাবায় বাবায় তোমার দাদা। তোমাদের বাবারা কি করে, রাতে ঘুমায় দিনে জাগে, আমার বাবা ঠিক তার উল্টো, দিনে ঘুমায় রাতে জাগে। তারা কারণ আছে, পাড়ার যত বিধবা মেয়ে আছে তার স্বামীরা মরে যাওয়ার সময় সব দায়িত্ব আমার বাবার হাতে দিয়ে গেছে, তাই সারা রাত জেগে বিধবা মেয়েদের ডিউটি দিতে হয়, ওই জন্যে রাত্রে করে ঘুমায় না। আমার এই বাবা নারী কল্যাণ থেকে সরকার থেকে পুরস্কার দিয়েছে, তো বিশাল পুরস্কার, তা তোমাদের কাছে গল্প করি শোনো, বিশ্ব খচ্চর পুরস্কার। বাবার নামে গুণগান করছিস? না না, তুমি পুরস্কার পেয়েছো জানে কি না জানে সবাইকে আমি জানিয়ে দিচ্ছি। বাবা কোথায় কি করেছে সেই কথা পাড়ার লোকে শোনাচ্ছি। দেখো দা, বাবা যদি পুরস্কার পায় ছেলে গর্ব হবে না, তাই সবাইকে বলে দিচ্ছে আমার বাবাটা দামি পুরস্কার পেয়েছে। দেখো একটা কথা বলি, বলো, আমার বর্দা মারা যাওয়ার সময় বলে গেছে, হ্যাঁ, তোর বৌদিকে একটু চোখে চোখে রাখি, বাবা বা সেইভাবে দুপুর রাত তেঁদুল গাছ উড়ে পড়ে থাকে, বাহ, সেই কথাটা পাড়ায় বলে এসেছি। দেখো বা, তোমার বর্দা বলেছে বৌদিকে চোখে চোখে রাখতে কি চোখে করে তুলে নিতে বলেন, এইভাবে রং লাইনে চলাফেরা করো না, শরীর সুখে হয়ে যাবে কাঁইদানা। এ বাবা যাক, ইন্টারনেটের মাধ্যমে চলাফেরা করো, শরীরটা ভালো থাকবে, তা শেষ বয়সে যা খুশি তাই করো, আমার কিছু বলার নেই। আমি কাজে চলে যাচ্ছি, জানো তোমার বৌমা নতুন বাড়ি কাজকর্ম ঠিক মতো জানে না, যদি কোনো সমস্যা তুমি বাবা আছো ম্যানেজ করে নেবে, ওই দিয়ে সজু চলে গেছে শাশুড়ি একা, আমি যাওয়াই আমি ছেলে, যদি আমার শাশুড়ির দিকে কোনো একটা সমস্যা হয়, তুমি বেই আছো ওই দিকটা একটু, কত বড় দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে। দেখো এদিকে বৌমার দায়িত্ব, ওদিকে আমার বিনির দায়িত্ব, এদিকে আমার বৌদির দায়িত্ব, একা যদি সব দায়িত্ব নেব, আমার দায়িত্ব কে নেবে? বেই নমস্কার। ওরে শিখ বন্ধুই আমার, দিলি বাগিচায় দিও না, উড়িয়ে এসে জুড়িয়ে বসে ফুলের মধু খাও না, আমার দিল বাগিচায় দিও না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে ফুল নমস্কার।
নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার বিন নমস্কার ভালো সব ভালো সব শরীর ভালো আছে মোটামুটি আছে শরীর সুইকে তো সব ইনমারি হয়ে উঠছে না না আমার আগা করা শরীর এরকম ও বিন সত্যি বিন এক বছর হয়ে গেল যে বেইটার সঙ্গে একটু দেখা করে আসি কি করে আসবো বলো কেন ৪২টা ভেড়া ২২টা ছাগল আসি আসি করে আসার হয়ে ওঠে না রে কেন 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 তা আমি না তোমার বাড়ি না আসি তা তুমি তো সম্পর্কে আমার বেই তা তোমার কি একবার মনে হয় না যে বিনটারে গিয়ে দেখে আসি ইচ্ছা যাও না কেন নিজার আসে না সেইভাবে যাই না নিজার আসে না সেইভাবে যাই না যায় না নিজার আসে না আমার বিন অন্যরকম বিন আসে না বলে সেইভাবে আনা যায় না বিন কারণ দাদা বাঘবন্দি খেলা খেলতে গিয়ে আজকের আমার স্বামী ঘর থেকে আউট কেন তাহলে দাদা বিষয়টা বলি তোমরা একটু শোনো তাহলে দাদা বাঘবন্দি খেলা হচ্ছে আমার ঘুটি বাঘ আমার স্বামীর ঘুটি ছাগল এখন দাদা আমি কি করেছি আমার বাঘের যত ঘুটি আছে আমি সাজিয়ে নিয়ে ছাগলকে ঘিরে নিয়েছি মানে পুরো গাট করে নিয়েছি এখন দাদা খেলার মাঝখানে মুখ ফসকে বলে ফেলেছি ও ছাগল ছাগল আর বাঘ গেল ও বাবা যেই আমার স্বামী ছাগল বলেছি কি রাখবো ঘর থেকে আউট মানুষের মধ্যে পড়ে না তো কি বলো আমি ছাগল তুই গিলে না বুড়ো বয়স কিরম ফুটে ফুটে জামা পরে দিতে অভিনয় দাও একটা জিনিস বলি এই দাও ভগবান মিল করে আগে যাতে তোমার পা আর আমার পা পুরো এক পায়ে পায়ে মিলে গেছে একই পা একই রং একই কালা হ্যাঁ আমরা কিন্তু দুজনে কেউ কালো না পুরো পিত্তি কালা তাই না তুই পায়ে পা ঘষছ কেন আরে পায়ে পায়ে পা ঘষলে শরীরের আয়রন বাড়ে এই যা বুড়ো বাড়ে আয়রন বাড়াতে না এই যে পায়ে পা ঘষে ওই ওই কি কি সত্যি এই দিন তুমি বারে বারে কচ্ছ ঘষা ঘষি এবার কিন্তু বলবো আমি তোমায় ভালোবাসি রাগ করবে না তো বাবা বেইবিন আমরা আর কি মারবো তার রাগের কি আছে বলো আচ্ছা ওই কপা দুপা আর এই কপা দুপা কপা হলো দুই দুখানে চার ভগবানের কৃপা দেখা যাবে এর থেকে ছপা হতে পারে না আমি এর আগে বলেছি বলি দেখো বিনোদি আর কি করবো বলি না 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 এইগুলো ঠিক না 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 কেন না দাদা এইগুলো আর ভাল লাগে না এর আমি বলিনি না তুমি আমার মান সম্মান ইজ্জত নিয়ে মাটির সঙ্গে মেশাবে না 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 এই এর আমি বলিনি না এ কি আর কি আর কি না 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 ঠিক আছে দাদা তোমরাও সাক্ষী আছো ঠিক আছে তাহলে বেই মানে কি আত্মা 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 বিন মানে আত্মা 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 তাহলে আত্মা কোথায় থাকে তোমার আমি দেখাবো কেন আত্মা প্রতিপত্তের বুকে থাকে বুকে কোথায় থাকে জানে না এই দাও বিন জামা খুলতে হইছে আরে বাবা দেখো আত্মা দেখো এর পরে জামা খুলতে হইছে আত্মা দেখাও এ বাবা বুকে তেল দিছে দেখবে তো হ্যাঁ দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই আত্মা বাহ ভালো ভালো খুব এই আত্মা হ্যাঁ ভালো লাগছে তাহলে আত্মা দুটো এক হলো আত্মার সঙ্গে যদি না আত্মার না মিল হয় লোক কুটুম্ব বন্ধু বান্ধব থাকবে ভগবান হ্যাঁ এই লাইনটা ধরে রাখো হ্যাঁ ধরে আছি আত্মা তো বেশ ধারতো তাই দেখি না এসবে আর কি পছন্দ করি না একই আর কি আত্মা তো শুধু এখন দিতে দেখি না বিনে এগুলো ঠিক না ওই তো দাদা মাইন্ড করলে তুমি আমার সঙ্গে আর কি করলাম আমি রাগ করলাম না আর যে আমি আর কি করলাম রাগ হয়ে গেল এক বছর পরে বিন কি চিন্তা ভাবনা নিয়ে আসলাম আত্মা তো এখন দিতে আমি দেখি না এগুলো ঠিক না আমি এসব পছন্দ করি না এসবগুলো ভালো জিনিস না আমি চলে আও আমি চলে আও তুমি মারো তুমি তিন তিন চার দিন ধরে ছাড়ো না আমি কোনো অসুবিধা নেই ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তাহলে যে কারণে তোমার বাড়ি আসা বলো জ্যৈষ্ঠ মাসের ৮ তারিখে জামা ষষ্ঠী
ধরো তোমার ছেলে বাড়ি নেই আর মেয়ে ছিল তাবলি, ওর পাগলি মতো বলিনি, বলে যে হচ্ছে তুমি বাবা আছে তোমার কাছে বলি, গার্জেন বলতে হবে, জ্যৈষ্ঠী মাসের 8 তারিখে জামার ষষ্ঠী, দাদা আমার অনুরোধ জামার ষষ্ঠীর আগে ছেলে আর মেয়েকে আমার বাড়ি পাঠাতে হবে, আমি সময় মতো পৌঁছে দেবো, কোনো চিন্তা নেই, পাঠাবে, ও পৌঁছে পৌঁছে, আর মাই দিদা কি হলো, মাই ওই দাদা আর কোন জায়গা পৌঁছা যায়, এই এই হাত হাত সঙ্গ লাগিয়ে দে, এইটা কি জায়গাটা তৈরি করলো দাও, তুমি যদি খোঁটা হও আমি দড়ি হয়ে জড়িয়ে যাবো, জড়ি ধরো, কি জায়গা তৈরি করে দিও, ভালো লেগেছে, তাহলে ওই কথা থাক, জ্যৈষ্ঠী মাসের 8 তারিখে জামার ষষ্ঠী আমার বাড়িতে গিয়ে পায়ে জলটা দিও, চাইডো না চাইডো না, দেবো না গো যে বসো আমার পাশে, চাইডো না চাইডো না, দেবো না গো যে বসো আমার পাশে, মানুষ আমার মনির মানুষ তুমি, কে আছে বলো বসো গো, চাইলো না চাইলো না, দেবো না দেবো না গো যে বসো আমার পাশে, বসো আমার পাশে, বসো আমার পাশে, যাবি যাবি, যাও যাও, টাটা, বুড়ো বাড়ি কিরম টাটা দিয়ে চলে গেল যে, বিন অনেক রাত, আমার বিন অন্যরকম বিন, বিন তো নয় পুরো বিন কড়ায়, যেন কড়ায় ফেলে ভেজে খায়, তবে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে গেছে, ছেলে কাছে ফোন করব, ছেলে আসুক বা নাই বা আসুক আমি বিনির সঙ্গে গিয়ে দেখা করব, আমার মেয়ে চিন্তা করে দাঁড়িয়ে আছে এদিকে, আচ্ছা মা আমার শুচি এতবার করে তোমার জামাইকে ফোন করলো, তোমার জামাই যদি আসতে দেরি করে তা আমি কি করবো, ওটাই তো চিন্তা, আচ্ছা মাসিমা তোমরা বলো তো, যদি জামাই ষষ্ঠীর দিন যদি জামাই আমার বাড়ি সকাল সকাল না আসে তাহলে বলো তো ফোঁটাটা কোথায় দিই বলো তো, মোটামুটি জীবনে তো পায়ে গড় করো না, তোমার কে শিখে দিয়েছে, তুমি জানো আমি ছাড়া আমার বাড়িতে কেউ না, দাদা আমার সোনা লক্ষ্মী সোনা মাইন করো না, ও বাবা ও বাবা, ও দাদা তুমি কি এখানে বিয়ে করতেছো নাকি, অনেকদিন আগে হয়েছিল বলি ছেলের পাঞ্জাবি পরে যায়, সেই হবে এসে, ঠিক আছে দাদা তুমি আমার বাড়ি এসো, আমি মন থেকে বলছি আমি বিরাট 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 খুশি, কিন্তু দাদা যার কপালে ফোঁটা দেবো যার জন্য এত আয়োজন, তোমার সে ছেলে কোথায়, ও জানোয়ার হাজারবার ফোন করেছিলাম, ফোন ধরে কি বলেছে শুনেছো, কি বলবে, বলে আমার শ্বশুর ভালো,
আমার শাশুড়ির চলাফেরা ভালো নয়। ও সর্বনাশ যে জামাই নিজেছে, এই শুনে নে জামাই আমার কি বলেছে শোন। ও মা সম্মিত কথা বলছে। তোর মার সঙ্গে কথা তুই কথা বলবে না। আরো বলেছে কি, আমার শ্বশুর ভালো, হ্যাঁ আমার শাশুড়ির জন্য আমার শ্বশুর চলে গেল। আমার পুকুরে ভেটকি মাছ আছে, কাতলা মাছ আছে, আমি খাওয়াই না, নদীর মাছ কিনে কিনে খাওয়াই। বলে জামাই আমার খাক, সেই জামাই আমার মান সম্মান নিয়ে কথা বলে। একটা কথা শুনে রাখ, তুই আমার মেয়ে ন, তুই আমার কাল শত্রু, সব জেনে বুঝে আমার অপমান করলি। আমি ব্যাং হবো, বসো ফোটা দেবো, ফোটা লাগাও। শোনো বলবি না, জামার সহজে শিক্ষা করে দিয়ে তবে আমি ছাড়বো। অবিন ফোটা ফোটা লাগাও, ফোটা লাগাও। আমার কথা মা বলে না, যে জামাই শাশুড় অপমান করে তার ফোটা নিকুচি করে। সময় পেরিয়ে গেল দাদা, ফোটা লাগাও। মা শোনো, বাবা বুড়ো একবার রেডি হয়ে বসে আছে রে। এই দে বাবা রাবণ, কে বলে তুই তো ঘর্ষত্র বিভীষণ? হ্যাঁ বাবা আমি মন্থরা। কে বলে তুই তো সুপর্ণাকে? দেখো বাবা জামাই। কে জামাই? তুমি জামাই। আমি জামাই না বাবা জামাই। তুমি কে? তুমি সচি মাতা, আমি তোমার নিমাই। দেখো জানি আমার হরি নামের দিকে ঠেলে দিচ্ছে। তা মা তোমার লাগে তুমি বাবার কপালে ফোঁটা মেরে দিচ্ছ। মা বলে দেখো না। কেন? তোমার ওই মুখেই মা না মানায় না। কি হয়েছে কি? কারণ তুমি আমার অপমান করেছো। অতি বড় শত্রু এই গায়া বলে। থাক বিন থাক। তুমি আমার বলেছো যে আমার আচার আচরণ আমার চলাফেরা ভালো নয়। আমি তোমার এই কথা বলেছি? বলেছো। আর কি বলেছি? আরে বলেছো ওদি আমার জন্য নাকি আমার স্বামী আমার ঘর ছেড়ে চলে গেছে। আমি তোমার এই কথা বলেছি? বলেছো। আর কি বলেছি? আর বলেছো যতদিন তুমি বাঁচবি আমার বংশে তুমি পা দেবে না। তোমার কাছে কে বলে? তুমি বলেছো। না বলছি এই কথাটা তোমার কাছে কে বলে? তুমি বলেছো। তোর শালা বলেছে? তোমার বাবা বলে। উফ বাবা রে ঠান্ডা লেগেছে রে। বাবা শালা বলতেছি, কোন জায়গায় পৌঁছাবে তুই জানিস? তা তুমি সুযোগ বুঝে কাটি মেরে বসে আছো আমি জানি। বলেছি বাবা হই বলি যা। দাদা বাবাকে বলছি বাবা যেতে আমার দেরি হবে, তুমি মিষ্টার কাপড়টা না আগিয়ে যাও, মিষ্টার কাপড়ের জামাই সেজে বসে আছে, হেভি লাগছে তো, পাঞ্জাবিটা ছোট হয়েছে তো। এই তো এই পাঞ্জাবি পরে আসি, পাড়ার সবাই বলছে বয়স্ক মানুষ নাইটি পরে যাচ্ছে। বলেছে না ওদের চোখের দেখা ভুল হয়েছে। ও বৌদি হেভি লাগছে না? অরিজিনাল লাউ বাগানে কুমড়ো ভূত। এইসব আনকালচার চলাফেরা যে সকালে পাড়া ছেড়া কি বলে জানো? কাঠবিড়ালি কানাস্তারা, চারিদিকে চুল মাছ গানটা নেড়া। আমি পাড়া ছেলেদের খাই। তা জামাই এসে যে হেভি লাগে, তুমি ফোঁটা নাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাও, ফোঁটা তোমার দেবো না, ফোঁটা নেবে তোমার বাবা। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি। জামাই সজির ফোঁটা নেবো, দেবে তোর শাশুড়ি। আমি ফোঁটা দেবো, আমি নেবো। আমি কোথায় সেই আমার শিক্ষা কোথায় ছুটে আসাবে একবার। বাবা উল্টো পাটা কিছু কি করি বলো দেন, তাকে এমন কামড়াবে এক সপ্তাহ আলু হয়ে থাকবে একবার। ছুটে আসার শিক্ষা করে দেবো, তা তুমি ফোঁটা নাও, আমি চলে যাচ্ছি। চলে যাও, ফোঁটা তোমার দেবো না, ফোঁটা নেবে বে। বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি। জামাই ছটির ফোঁটা নেবো, দেবে তোর শাশুড়ি। জামাই ছটির ফোঁটা নেবো, দেবে। মানুষের বয়স হলে স্মৃতিশক্তি হ্রাস পায়, তাই তো মানুষ বলে যে বাঁশ পাকলে সরু, মানুষ পাকলে গরু। ভালো মন্দ বুঝছি আমি দাদার হাতে ধরে। আর অতি বারে বেড়ে গেলে মরবে তারা তাহারি। বাবা গরু? হ্যাঁ গরু। নল জল নিয়ে চষে নি। আর চষে লাভ নেই, একটা কথাই বোধ হয় অতি পারবে না, ঝড়ে ভেঙে যাবে, খুব ছোট না ছাগলে খাবে, মাঝারি পজিশনে থাকো। দুসময়ে থাকলে পরে ছাতি বেড়ে যায়। আর দোকান কাটা মানুষ হলে বাবা বলতে ঘৃণা হয়। ছি জামাই নয় ডেংরা, ডেংরা। সত্য কথা বললে ডেংরা হয়তো, বাবা চাণক্য শ্লোকে বলে গেছি, বাবা যদি কুকর্ম করে সন্তান হলেও তাকে ত্যাগ করা যায়। ভালো মন্দ বুঝি আমি দাদার হাতে ধরে। আরে অতি পারে বেড়ে গেলে মরবে তারা তাহারি। দুসময়ে থাকলে পরে উত্তর ছাতি বেড়ে যায়। দোকান কাটা মানুষ হলে বাবা বলতে ঘৃণা হয়। সভ্য সমাজ করে নষ্ট।
সভ্য সমাজ করে নষ্ট হয়ে কি গেলেন কারি বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি বাবা তুমি শুভ দিনে দাদা বেইমানে আত্মা বিন মানে তো আত্মা মানে আত্মার সঙ্গে আত্মার যদি মনের না মিল হয় লোকগুলো বন্ধু বান্ধব থাকবে আত্মার সঙ্গে আত্মা মিলে তবে হয় আত্মীয় আর মনের ময়লা থাকে যার হয় না সবার প্রিয় বাবা তোমার যে মনে ময়লা থাকে যত চেষ্টা করো কোনো মানুষ তোমাকে ভালোবাসবে না আত্মার সঙ্গে আত্মা মিলে তবে হয় আত্মীয় আর মনের ময়লা থাকে যার হয় না সবার প্রিয় রামকৃষ্ণ লিখে রামকৃষ্ণ লেখে গানিয়ে কি কেলেন কাবি বাবা তুমি শুভ দিনে মারলে মাথায় বাড়ি বাবা তুমি শুভ দিনে এটা কথা ভেবে দেখেছো বাবা আজ এই জামা শরীফ ফরিয়ে ঠিক তোমার কপালে পড়তো আমার দিনের সম্পর্ক কোন দিয়ে যেত তুই ভুল করছিস তো শাশুড়ি কি বলে ডাকে দাদা আমি বড় দাদা হয়ে পারি না ছোট বোনের হাতে ফোঁটা নিতে দেখো কা জামা শরীফ ফোঁটা শুধু ফোঁটা নয় এ ফোঁটা ছোট বোনের হাতে ভাই ফোঁটা বাবা আজ তোমার বাবা ঠিকই বলেছে উনি আমার বড় দাদা আমি ওনার ছোট বোন আমি ছোট বোন নাকি পারি না আমার বড় দাদার কোপালে ভাই ফোঁটা করতে তোমার আমি নিমন্ত্রণ করছিলাম কিন্তু তুমি আমার বাড়ির সময় মতো আসনি আমি এত আয়োজন করেছিলাম সব তোমার জন্য বাবা কিছু মনে করো না দেখো তুমি আমার ছেলে আমি তোমার মা যা হয়েছে বাদ দেবে ওরা তো ছেলে মানুষ ওদের কাছে কিছু মনে করে না কুলপি বাজারে গিয়ে আবার বাজার করে আয়োজন করবো চলো আমি তো জানি ওর জ্ঞান কম আর স্কুলে ভর্তি হও নিজে ভর্তি হও নিজের জ্ঞানটা আগে দেখো ছেলে কথা বলে বাবা শুনে ওর কথা ওই দে ওই দে ওই দে স্টাইল দাদা ওই দে উৎপল দত্ত ওই দে লোক বলে গো যে ভাবিও করিও কাজ করিও ভাবিও না তাই আজ আমি না ভেবে আমরা কাজ করছি না আমার নিজের মুখটা নিজে আয়না দেখতে আমার ঘৃণা হয় আজ তুমি এমন একটা কাজ করলে তোমার জন্য লজ্জা যে আমার মাথা হেঁটে গেল তুমি জানো প্রত্যেক মেয়ের জীবনে একটা করে আশা থাকে আজ আমি তোমার আশায় বসেছিলাম আমি জানি তুমি আসবে আমার মা তোমার কপালে ফোঁটা দেবে গর্বে আমার বুকটা ভরে উঠবে তা না করে তুমি এমন একটা কাণ্ড করলে তোমার জন্য আমার মা নিঃসব মানুষ অব্দুলের সঙ্গে মিশে গেল আমি জানি অন্তরে ভুল করে ফেলেছি আমি জানতাম যে স্বার্থর অর্থ দিয়ে সংসার করা যায় হয়তো ভালোবাসার প্রয়োজন হয় না কিন্তু আজ বুঝলাম যে সংসার করতে গেলে শুধু স্বার্থের অর্থ নয় ভালোবাসারও প্রয়োজন হয় তাই আজ আমি তোমার এমন ভালোবাসবো যে ভালো হয়েছিল শাহজাহান তার মমতাজকে যে ভালো হয়েছিল রামচন্দ্র তার সীতাকে সেই ভালোবাসা দিয়ে এই ভাঙা সংসারটা আবার নতুন করে ভরিয়ে তুলব কেসে দিয়া ও মেরি মহবুবা ও মেরি মহবুবা মেরি দিল কেসে দিয়া ও মেরি মহবুবা ও মেরি মহবুবা বেতাব হো তোনে বিনা ও মেরি জান